চায়ের চুমুকে, চায়ের চুমুকে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা চায়ের চুমুকের বিশেষ আয়োজনে। ঈদের এই সকালে আপনাদের সকলের জন্য একটি কামনা থাকবে, আপনারা সবাই যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই আমাদের সব সময়কার চাওয়া। এবং সেই সঙ্গে এবারের ঈদ যেন আপনাদের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে, এটাই আমরা চাই। প্রতি বছর যেটা হয়, প্রতি বছর ঈদ বা স্পেশাল দিনে আমরা স্পেশাল কিছু মানুষের সঙ্গে কথা বলি। আর ঈদ মানেই তো আপনারা সবাই জানেন, ঈদের দিনটা আমরা শুরু করি আমাদের অভিভাবককে দিয়ে। আর আজ আমাদের মাঝে ঈদের এই সুন্দর সকালে উপস্থিত আছেন এটিএন বাংলা এবং এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শুভ সকাল, ঈদ মোবারক স্যার, কেমন আছেন? ঈদ মোবারক, শুভ সকাল। ভালো বলতে গেলে, কারণ যেরকম ভালো আমরা ভাবছিলাম হয়ে যাব, সেটা হতে দিচ্ছে না আমাদের এই করোনা। করোনা আবার বাড়তি, সুতরাং সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয় আমাদেরকে, এবং সবসময় মুখোশ পরো, তারপরে বিভিন্ন জায়গায় যাওয়া যাচ্ছে না, পাবলিকলি মিশতে পারতেছি না, এটা একটা বিড়ম্বনার মধ্যে আমরা আছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা এমন একটা কাজ করি যেটা কেউ যদি মারাও যায় তাও আমাদের প্রোগ্রাম বন্ধ রাখতে পারবো না, আমাদের প্রোগ্রাম চালু রাখতে হবে। সুতরাং এই আমাদের জবটি 24 আওয়ার্স জব, এটার জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। এরপরে এক করোনা প্লাস বন্যা, বন্যা আমাদের দেশে অর্ধেক অংশ ভেসে গেছে, মানুষের অনেক কষ্ট, অনেক কিছু, এইসব নিয়ে বলতে হয় যে সব পুরো দেশটাই এখন আমরা একটা সমস্যার মধ্যে সময় কাটাচ্ছি। এবং যেটা হয় স্যার, যেটা বলছিলাম যে আমরা যেহেতু ফ্রন্ট লাইনে কাজ করি, এবং সবসময় আপনি একটা কথা বলে থাকেন যে পার্সোনাল ইস্যুস তো পার্সোনাল জায়গায়, কিন্তু দ্য শো মাস্ট গো অন। সো যেই সমস্যাই হোক না কেন, সেই করোনাকালীন তীব্র যে ভয়ঙ্কর সময়টা, সেই সময়ও কিন্তু প্রত্যেকটা মানুষ আসলে নির্ভয়ে এবং ভয়কে জয় করেই আমরা কাজ করে গেছি। এবং সকলের কাছে সঠিক তথ্যটা, সবাই যেন ঘরে বসে আসলে বিনোদন থেকে শুরু করে, সংবাদ থেকে শুরু করে, সব যেন সেই সূক্ষ্ম খবরগুলো পায়, সেই চেষ্টা আমরা সবসময় করে গেছি স্যার। এবং সেই সাথে স্যার আমরা যদি দেখি, এই বছরটা কিন্তু আমরা অনেক সুন্দর একটা সময় পার করছি, কারণ এই বছরেই আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, একই সঙ্গে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি। ঠিক সেই সঙ্গে স্যার আজকে থেকে ঠিক 5 দিন পরে এটিএন বাংলার রজত জয়ন্তী, আমরা এটিএন বাংলার 25 বছর পূর্তি পালন করছি। স্যার, এই অনুভূতিগুলো আসলে সব খারাপের মধ্যে এই অনুভূতিগুলো আপনার মধ্যে কেমন ভালো লাগে কাজ করায়? মানে দেশের এই পরিস্থিতি যদি না হতো বা করোনার এই সমস্যা না থাকতো, তাহলে বোধহয় আমি বলবো যে এই অনুভূতিকে আমি বিভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা চালাতাম। কিন্তু একদিক দিয়ে দেখতে হয় যে বন্যার পরিস্থিতি খারাপ লাগে, যে দেশের লোক বন্যার ভিতরে অনেকে খেতে পাচ্ছে না, থাকার জায়গা নেই, মাথার ঠাই নেই, এই সব সমস্যা দেখতে গেলে তখন আর যে আনন্দ ফুর্তি যেটা, সেটা মানে করা হয় না। বেশ, আজকে ঈদের ব্যাপারেই বলি, আগে যেরকম স্বতঃস্ফূর্তভাবে কুরবানি কেনা, কুরবানি দেওয়া যে জিনিসটা হতো, এখন আমাদের মধ্যে এইবার সেই রকম উচ্ছ্বাস বা আনন্দ আমরা পাচ্ছি না। এই কারণে যে মনে মনে ভাবি যে আমরা না হয় কুরবানি দিচ্ছি, গরু মানে খাবো, কিন্তু এমনও তো আছে যারা এক বেলা ভাত খেতে পাচ্ছে না, মানে অনাহারে আছে, দুঃখ কষ্ট। তো সেই জন্য এবারে আমরা অনেক কিছুই আমরা মানে কাটছাট আমাদের করতে হয়েছে এইসব কারণে, যে এইসব থেকে যদি আমরা পয়সা কিছু সেভ করে যদি গরিবদের মধ্যে দিতে পারি তাহলে তারা উপকৃত হবে। তো এরকম কিছু চিন্তা ভাবনা আমরা করেই আমরা এগিয়ে যাচ্ছি, যে কারণে আমাদের ঈদের প্রোগ্রাম যেটা আগে খুব ভালো বেশি জাঁকজমকভাবে হতো, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে মানে কোয়ালিটিফুল প্রোগ্রাম করার জন্য, কিন্তু সেই আগের মতো, গত গীতগুলির মতন এতটা মানে উৎফুল্লের সঙ্গে করতেছি না, কারণ এটা একটা ভালো দেখায় না যে একদিকে দেশের এই বন্যার পরিস্থিতি, অন্যান্য সমস্যা। তো যাই হোক, তবুও আমরা এমন একটা জব যে আমাদের শো কোনোদিন আমরা বন্ধ রাখতে পারবো না, সেটা যে হোক ইয়ার যাই হোক না কেন, যেভাবেই হোক আমাদের প্রোগ্রাম শো আমাদের চালিয়ে যেতে হবে।
তো আমরা কতটুকু কি করতেছি সেটা আমাদের দর্শক ভালো বুঝবে, দর্শক দেখার পরে প্রোগ্রাম দেখার পরে তারা এটা যা বলতে পারবে। তো যাই হোক, ঈদের তবুও আমরা চেষ্টা চালিয়ে গেছি, ঈদে প্রতিবারের মতো কিছু কিছু নতুন নতুন কিছু আয়োজন, বিশেষ করে নতুন নাটক, নতুন সিরিয়াল, তারপর আমাদের চলচ্চিত্র, সিনেমা, গানের প্রোগ্রাম। এখন চলচ্চিত্র বেলায় যেটা বলতে হয় যে আমাদের দেশে সিনেমার উৎপাদন বা তৈরি খুবই কম, বিশেষ করে এই করোনার পরে থেকে তো প্রোডাকশন নাই বললেই চলে, অনেকগুলো হল বন্ধ হয়ে গেছে, অনেক হল তো হল মানে অনেকে সিনেমা অর্ধেক তৈরি করে বন্ধ করে দিচ্ছে, ইনভেস্ট করতে পারছে না, প্লাস ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, তারা যে তারা ছবিটা যে তৈরি করবে করে হলে যে চালাবে, চালানোর পরে দেখা যাবে যে টাকা আসবে না, সেই জন্য অনেকে চুপচাপ বসে আছে সব কিছু বন্ধ করে দিয়ে। তো এইটা এখন বলবো আমাদের জন্য একটা সমস্যা, যে কারণে আমাদের আমরা বাধ্য হয়ে আমরা পুরাতন বইগুলিকে বারবার দেখাবার চেষ্টা করে থাকি, কারণ আমরা নতুন কিছু পাচ্ছি না। মানে বর্তমানে যেসব চলচ্চিত্র হচ্ছে মনে হয় আগেরগুলি অনেক, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ছবিগুলি আছে আগের সেগুলি সমৃদ্ধ, সেই বলবো যে তখন টেকনিক্যালি দিক দিয়ে তারা অনেক ছিল, উইক ছিল, তারপরও কাহিনী, অভিনেতা অভিনেত্রীদের অভিনয় সবাই এখন পর্যন্ত দেখলে মুগ্ধ হয়ে, অনেকেই মুগ্ধ হয়ে যায় যে এত 60 দশকের ছবি এখনো যে মানে গ্রহণযোগ্যতা পাচ্ছে সবার কাছে, এটা হয় মানে কাহিনীর উপরে তৈরির উপরে। এখন আমাদের দিন দিন যুগ চেঞ্জ হয়ে যাচ্ছে, লোকের রুচি চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন সেই আগেকার দিনের যে আমরা ছবি দেখতাম যেরকম, এখন সেই ছবি আর কেউ দেখতে চায় না, এখন দেখতে চায় মানে রঙিন প্লাস কমার্শিয়াল টাইপের, কমার্শিয়াল মানে আর্টিফিশিয়াল টাইপের জিনিস, যেরকম বিছনায় শুয়ে আছে দেখাবে জরা গয়না টয়না পরে টরে শাড়ি জামদানি শাড়ি পরে শুয়ে থাকে, মানে এরকম কিছু। স্যার, এই বিষয়টা কি কোনোভাবে ভারতীয় যেই সিরিয়ালগুলো হয় সেগুলো থেকে এসেছে কিনা, বা ওগুলো দেখতে দেখতে আমাদের দর্শকদের আসলে এরকম? সেটাই, কারণ বোম্বের সিরিয়ালগুলি দেখি বা বোম্বের মুভিগুলি দেখি, দেখা যাচ্ছে যারা সব সময় গেতে যাচ্ছে বাথরুমে গেলেও তারা যে রকম গয়নাপাতি পরে যাচ্ছে, শাড়ি পরে যাচ্ছে, ঘুমাইলেও ঠিক সেই রকম। তো এইটা একটা ওদের ওখানে একটা ট্রেন্ড হয়ে গেছে, ট্রেন্ডের মধ্যে চলে গেছে এটা, কিন্তু আমরা আমরা এখনও এতটা আসতে পারিনি, তবুও আমাদের আমরা চেষ্টা চালিয়ে যাই, যে কারণ আমরা যদি এটা না করতে পারি তো আমাদের দর্শকরা আমাদের দেখবে না, ওই ইন্ডিয়ান বোম্বে কলকাতার সিরিয়াল, আমাদের দর্শকদেরকে ধরে রাখাটা আমাদের কষ্টকর, সেটা সেটাই হচ্ছে সমস্যায় দাঁড়াইছে, তারা যেটা চাচ্ছে সেই অনুযায়ী তাদেরকে আসলে দিতে হবে আমাদের। তো স্যার, যেটা বলছিলেন যে ঈদের আয়োজনগুলোর মধ্যে আমরা যেই চমকগুলো রাখার চেষ্টা করি, তার মধ্যে আমরা জানি বিগত বেশ কয়েক বছর থেকেই আপনি সঙ্গীতানুষ্ঠানের প্রতি অনেক বেশি ঝোঁক দিয়েছেন, এবং তারপরে থেকে যেটা হলো আপনি নিজে অনেক সঙ্গীতপ্রেমী একজন মানুষ, আপনি আগে শখের বসে গান গাইতেন এবং তারপরে কিন্তু আপনাকে শ্রোতারা নিয়মিত এখন গানে পাচ্ছে, এবং প্রতিবারের মতোই এবারও কিন্তু আপনি দর্শকদের কথা মাথায় রেখে খুব সুন্দর আপনার সঙ্গীতানুষ্ঠানটা আপনি খুব সুন্দর করে সাজিয়েছেন, এবং বিশেষ একটা চমক রয়েছে দর্শকদের জন্য যেটা দর্শকরা আজকে রাত্রে দেখতে পারবেন। আমি একটু দর্শকদেরকে আমাদের সেই সঙ্গীতানুষ্ঠানের প্রোমোটা একটু দেখিয়ে নিয়ে আসবো স্যার। বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত এবারও ঈদের বিশেষ আকর্ষণ ডক্টর মাহফুজুর রহমানের পরিবেশনায় একক সঙ্গীতানুষ্ঠান রঙের দুনিয়া, পাওয়ার্ড বাই নগদ। আজ আছি কাল নাই রে দেখো ভাবিয়া, ছেড়ে যেতে হবে রঙের দুনিয়া, তোমার ওই চোখ যেন এক ফালি চাঁদ কাছে ডাকি আমায়, তুমি আমার পিয়া আমার জীবন খেয়া লিখে দিয়েছি তোমাকে আমার হিয়া, 90 বছর বুড়ির শোনে গো ও দাইমা কেমনে করুম বিয়া গো, আমার দাইমা দাইমা গো, যাকে আমি এতদিনে খুঁজে চলেছি তাকে পেয়ে দয়া আমার শান্ত যে এখন। রঙের দুনিয়া পরিচালনা শম্পা মাহমুদ,
দেখুন ঈদের দিন রাত 10:30 চোখ রাখুন এটিএন বাংলা। দর্শক, আমরা দেখে নিলাম সঙ্গীতানুষ্ঠানের প্রোমোটি। আপনারা নিশ্চয়ই আজ রাত 10:30 এটিএন বাংলার পর্দায় চোখ রাখবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো সেই ফিডব্যাকটা আমাদের জানাবেন, কারণ আমরা কিন্তু সবসময় আপনাদের ফিডব্যাকের আশা করি, আপনাদের মতামতের আশা করি। স্যার, যতটুকু আমরা প্রোমোতে দেখলাম একটু ভিন্ন রকম একটা গান আমরা দেখেছি এবং এটা নিয়ে অনেক আগে থেকেই আপনি চাইছিলেন যে এই ধরনের একটা কাজ আপনি করবেন, যেটা কিনা খুবই ক্রিয়েটিভ একটা কাজ, এখানে আপনাকে অনেক সময় দিতে হয়েছে। স্যার, এই টোটাল সঙ্গীতানুষ্ঠান নিয়ে এবারের যে আয়োজন সেটা নিয়ে একটু আমাদেরকে বলবেন প্লিজ। এইবারের গানের মানে বাকি 8টা গান গতানুগতিক গান, যেটা প্রতিবার যেরকম করি সেরকম, এবার একটি গান আমি স্পেশালি মানে স্পেশালভাবে খুবই আমরা সবাই মিলে, মানে শুধু আমি একা না, আমার মিউজিক ডাইরেক্টর, তারপরে আমাদের যত কলা কৌশলী আছে সবাই মিলে মানে খুবই অক্লান্ত পরিশ্রম করে এই গানটি আমার আমার গান। এরকমও ঘটনা আছে যে গত ঈদে আমি একদিনে 6টা গান শ্যুট করছি, কিন্তু এইবারের একটি গান করতে আমাদের কয়েকদিন সময় লাগছে, কয়েকদিন, কারণ এর প্রিপারেশন, রিহার্সেল। আমি কোনোদিন আমার কোনো গানে কোনো রিহার্সেল দিয়ে আমি কোনো আজ পর্যন্ত গানের শুটিং করি নেই, কিন্তু এইবার করতে হয়েছে, কারণ এখানে বেশ অনেক কটা শিল্পী ছিল। এই গানের নেপথ্যে একটা কাহিনী আছে, যেটা আমরা আমাদের এক এটিএন বাংলায় আমরা কয়েকজন ওমানে গেছিলাম একটা প্রোগ্রাম করতে, সেখান থেকে যে আমাদের যে যে প্রোগ্রাম অর্গানাইজার যে ছিল সে আমাদেরকে ইনভাইট করে, মরুভূমিতে যাওয়ার জন্য ইনভাইট করে। তা আমরা এই সবাই মিলে দলবল মিলে মরুভূমিতে গেলাম। মরুভূমিতে যাওয়ার পর ওখানে দেখা গেল, আমরা যখন যাই তখন দেখা গেলো যে পুরো মরুভূমি, আশেপাশে কিচ্ছু নাই, শুধু বালু আর বালু। বালুর ভিতরে একটা রিসোর্টের মতন বানানো আছে, কয়েকটা ঘর বানানো আছে, সেখানে তাদের রাত্রেবেলা এনজয়মেন্টের জন্য একটা বড় একটা জায়গা, বেদুইন একটা টিম এসেছিল গান গাওয়ার জন্য। তো সেখানে দেখলাম তারা একটা বেদুইন একটা গ্রুপকে তারা দাওয়াত করছে, সেখানে বৈশিষ্ট্য ছিল যে তারা বেদুইনরা ওই ওখানে যেভাবে রাত্রেবেলা এনজয় করে, কোনো পার্টি টাটি হলে কি তাদের ট্রেডিশনাল যে কীভাবে খাওয়ার, ওই পাথরের মধ্যে কী করে আগুন দিয়ে গরম করে এই গ্রিল করা, কাবাবের মতন তৈরি করা, তো সেটাই ছিল তাদের আমাদেরকে দাওয়াত করার পিছনে উদ্দেশ্য, যে ওই ট্রেডিশনাল খাবারটা খাওয়া হবে। প্লাস দেখলাম কিছু ট্রেডিশনাল ওদের ওখানকার লোকাল বেদুইন কিছু শিল্পী, তারা দেখলাম তাদের ওখানকার নিজস্ব যন্ত্রপাতি গানের নিয়ে আসলো। তো এখন আমরা গান গাচ্ছি, বেদুইনরা তাদের অঞ্চলের একটা গান টান শোনালো, তো আমরাও বিভিন্ন গান এলোপাথারি বিভিন্ন রকম গান গেয়ে যাচ্ছি, কারণ আমাদের কাছে তখন আমরা তো প্রস্তুত ছিলাম না, যখন একটা প্রোগ্রাম করবো, প্রোগ্রাম করে প্রস্তুত থাকলে হয়তো মিউজিশিয়ান সব নিয়ে যেতাম, কিছুই নেই। তো আমরা ওই বেদুইনদেরই মিউজিশিয়ান মিউজিকটাকে আমরা ইউজ করে আমরা আমাদের গান ঢুকিয়ে দিলাম, আমাদের প্রত্যেকটা শিল্পী মিলে আমরা। তো হঠাৎ করে আমি এই সেই পুরাতন দিনের সেই 60-এর একটি জনপ্রিয় গান, দাইমা যে গানটা, রহিম রুব্বান চলচ্চিত্রে যেটি রুব্বানের গানটা, যে 12 শিশু যে গানটা আছে, এটা আমি গাওয়া গাইলাম। গাওয়ার পরে আমার সঙ্গে যারা অন্যান্য যারা ছিল তারা পিছাতে বলতেছে দাইমা 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 গ করতেছে। এটা ওই বেদুইনরা তো তাদের মিউজিক, তাদের তারা তো বুঝে নাই যে তার মানেটা কি হবে, তো বেদুইনরা ওই গাচ্ছে দাইমা দাইমা দাইমা। তখন দেখলাম যে জিনিসটা তো খুব ভালো ইন্টারেস্টিং একটা জিনিস হতে পারে। ওই 2019 থেকে একটা পরিকল্পনা চলতেছিল যে এটা ছিল যে সেই 60-এর একটি জনপ্রিয় গানকে নিয়ে সেই সুরের সেই সুরে আমরা একটা নতুন কিছু একটা তৈরি করব। তো নতুন বলতে যেটা সেটা হলো ওটা ছিল 12 একটা ছেলের সঙ্গে বয়স্ক একটা মেয়ের বিয়ে, তো মেয়েটা তখন মানা করতে পারতেছে না, কারণ এটা বড়দের ডিসিশন, রাজা মন্ত্রী তাদের ডিসিশন, সেটা চেঞ্জ করা তার উপায় নেই। তখন সে দাইমার উপরে ডিপেন্ড করতে, কারণ সে সময় দাইমার একটা বড় ভূমিকা থাকতো, ওদের প্রতিটা পরিবারে দাইমার একটা বড় ভূমিকা থাকতো, যে দাইমাকে তারা খুব প্রাধান্য দিত এবং রানীর পরেই দাইমার একটা পজিশন ছিল সেই সময়। তো তখন ওই কিছু হলেই
এই বাচ্চা কাচ্চার কোনো ছেলে মেয়েরা কোনো কিছু আবদার বা কোনো কিছু ওই দাইমার কাছেই করতো। তাহলে গানটা ওইভাবেই ছিল যে বারো দিনের শিশুর সাথে কেমনে করবো বিয়ে, ও দাইমা দাইমা গো। এটা আমি সেই কনসেপ্টটাকে রেখে জিনিসটাকে একটু অন্যরকম তৈরি করলাম। সেখানে ছিল বারো দিনের শিশু বড় একটা মেয়ের সঙ্গে বিয়ে। আর আমার যেটা গানের হচ্ছে যে যে বিয়ে করতে চাচ্ছে সে হচ্ছে একটা বুড়ি, 90 বছরের বুড়ি, বুড়িটা একটু জাদ্রাইল বুড়ি। বুড়ির 90 বছর হয়ে যাওয়ার পরও তার বিয়ের শখ মিটে না, সে প্রতি প্রায় সে যার যে ছেলে পছন্দ হয় তাকে ধরে ধরে নিয়ে এসে বিয়ে করে, বিয়ে করে তাকে হয় মেরে ফেলে নাহলে কিছু করে একটা বিদায় করে দেয়, এরকম কিছু একটা ঘটনা। মানে প্রায় তার নতুন নতুন জামাই দরকার। তো সেই হিসাবে যে এইখানে যে গানে দেখা গেছে যে ওই রোলটা আমি করি যে আমাকে সে পছন্দ করছে, আমি এক মন্ত্রীর ছেলে পছন্দ করছে, কিন্তু আমরা কেউ রাজি না দেখে মানে আমার বাবা যিনি মন্ত্রী তাকে ধরে নিয়ে এসে বেঁধে রাখছে খাম্মার সাথে, টর্চার করতেছে, যতক্ষণ পর্যন্ত সে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত তাকে এই টর্চার করা হবে। এবং ছেলেটাকেও ধরে নিয়ে আসলো সব সিপাহীরা। তার ছেলে ধরার পরে দাইমা তখন দেখলো যে তার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, তখন দাইমাও পিছে পিছে চলে আসলো দাইমার গ্রুপ সহ। কারণ শেষ পর্যন্ত দাইমারা রান মানে প্রায় রানীর কাছাকাছি মর্যাদা পেত অন্দরমহলে। তখন দাইমার সঙ্গে দাইমাকে আবার দাইমাকে শ্বশুর করার জন্য আবার কাজের দাসী থাকতো। তো সেই রকম দাসী সহ যখন আসলো তখন দাইমা চিৎকার করে বললো যে আমার ছেলেকে কেন ধরে নিয়ে আসছো। তখন ছেলে আসার পরে দেখলো যে বুড়ি মারমুখী বুড়ি মানে খুব বসে রয়েছে। তখন সে গান গাওয়া শুরু করলো, 90 বছর বুড়ি শোনে গো ও দাইমা কেমনে কর্ম বিয়া গো আমার দাইমা দাইমা গো। এই গান গাওয়া শুরু হয়। তখন দাইমা তো কিছু করার নাই, কারণ রানী মহারানী তখন মানে সে বিয়ে করবেই প্রতিজ্ঞা তার, সে কোনো মতে ছাড় দিবে না। তখন এই গানের মাধ্যমে বোঝানো শুরু হলো, দিয়ে একটা নতুন একটা জিনিস আমরা তৈরি করে একদম ডিফারেন্ট একটা জিনিস হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। আমার মনে হয় যে দর্শকরা সেটা আজকে রাত্রে দেখলেই বুঝতে পারবে যে খুবই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। আমি আমাদের এটিএন বাংলার অগণিত দর্শক মানে যারা আমার গানের ভক্ত আমি তাদের সবাইকে বলবো যে আপনারা আর কিছু মিস করেন না করেন, এই গানটি কোনো মতেই মিস করবেন না, কারণ আপনারা এই গানটি দেখলে এনজয় করবেন। কারণ একটা ফানি টাইপের একটা মানে সেই আগেরকারের রূপকথার মতন কাহিনীকে নিয়ে, কিন্তু আমরা যেটা গানের কথা সেটা আমি আর আমার মিউজিক ডিরেক্টর রাজেশ দুজন মিলিতভাবে অনেক চিন্তাভাবনা করে কয়েকদিন সময় ব্যয় করে আমরা এই গানটাকে লিখি, আমরা দুজন মিলে লিখি। সুরটা আমরা শুধু সেই আগের এই রূপবান সিনেমার সেই গানের বিখ্যাত গানের সুর থেকেই আমরা এই গানটা সুরটা কথা একটু চেঞ্জ হয়েছে, শুধু কথাগুলিকে আমরা চেঞ্জ করে আমাদের একটা বিভিন্ন জিনিসগুলিকে চেঞ্জ করে করা হয়েছে। তা আমার মনে হয় এটা একটা এবারের জন্য বিশেষ একটা আকর্ষণ, বিশেষ আকর্ষণ। এবং আমি মনে করি দর্শক খুবই মজা পাবে এই গানটা দেখে, কারণ এটা একটা ভিন্ন ধর্মী। আমার মনে হয় বাংলাদেশে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, প্রথম যে কোনো গানে এইরকম আয়োজন এইরকম ভাবে করা আর কোনো গান হয়েছে বলে আমার জানা নেই। কারণ স্যার আমরা যেটা জানি যে আমাদের কিন্তু এটাই স্লোগান, পথ দেখায় কেউ কেউ পথ চলে সবাই, এবং সেটাই কিন্তু হয়ে এসেছে স্যার। আপনি বাংলাদেশের প্রথম এই যে স্যাটেলাইট জগতে অথবা মিডিয়ার জগতে প্রথম যে আপনার পদচারণাগুলো বা প্রথম এটিএন বাংলা যেই জিনিসগুলো অ্যাচিভ করেছে, পরবর্তীতে কিন্তু সেগুলোই বাকি চ্যানেলগুলো ফলো করে এসেছে। সো এবার আমার মনে হয় যে তেমনই একটা ফুটপ্রিন্ট আপনি রেখে গেলেন যেটাতে আসলে পরবর্তীতে হয়তো বা এটা নিয়ে সকলে কাজ করবেন। দর্শক তো জানে, দর্শক দেখে প্রায় যে আমরা আমাদের প্রতিটা শিল্পীর গানের ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন, এবং আমাদের প্রতিটা গান যে আমরা তৈরি করি শুধু আমার না অন্যান্য আমাদের সবগুলি শিল্পীর বেলায় যেটা করি খুব ব্যয়বহুল আমরা গানগুলিকে করি। একটা গান তৈরি করতে আমাদের অনেক টাকা খরচ হয় এবং এক একজন শিল্পীর প্রোগ্রামে বেশ কয়েক লক্ষ টাকা আমরা ব্যয় করি
এই গানগুলিকে সুন্দর করার জন্য, এবং আমরা চেষ্টা চালিয়ে যাই যে সেট থেকে শুরু করে সব কিছু মিলিয়ে, ড্যান্স গ্রুপ থেকে মিলিয়ে সব কিছু মিলে আমরা চেষ্টা করি যে নতুনত্ব রাখার। হাই স্টাইলে আমরা চিন্তা করি বোম্বে টোম্বে যে সব যেভাবে এই সব গান টান করে আমরা ঠিক সেভাবে করারই চেষ্টা করি। তো যাই হোক, যে প্রতি ঈদেই আমরা এরকম চেষ্টা চালাই, এবং আমাদের এটিএন বাংলার আমরা যেসব শিল্পী তৈরি করতে যাব আমরা চেষ্টা করি প্রত্যেকটা শিল্পীকেই এই ঈদে আমরা অ্যাকোমোডেট করতে, এটা তাদের নিয়ে একটা বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করি, আমরা সঙ্গীতানুষ্ঠান করি। অনেকে হয়তো প্রশ্ন করবে হয়তো যে তাহলে বাকি অন্যান্য শিল্পীরা কি, আমরা অন্যান্য শিল্পীদেরকে সারা বছরই আমরা তাদেরকে চান্স দিই। যেমন আমাদের একটা বিশেষ গানের অনুষ্ঠান হয় বৃহস্পতিবার রাত্রে, লাইভ যেটা এটিএন মিউজিক লাউঞ্জ, মিউজিক লাউঞ্জ নামে যে প্রোগ্রামটি হয় সেই প্রোগ্রামে তো আমরা প্রতিটা বারে ভালো ভালো শিল্পীদেরকে প্রতি, যারা প্রমিনেন্ট শিল্পী, প্রতি সপ্তাহে আমরা আনতেছি তাদেরকে। কিন্তু এই এই জায়গাটাতে আবার আমরা আমাদের নতুন শিল্পী আমরা দেই না, সেই জন্যই নতুন আমাদের নতুন শিল্পী যারা আছে বা আমাদের নিজস্ব এটিএন বাংলার শিল্পীকে আমরা বিশেষ দিনগুলিতে মেনলি ঈদের দিনের ঈদের প্রোগ্রামগুলিতে প্রতিদিনের একটি করে আমাদের সঙ্গীত অনুষ্ঠান থাকে, এটা হচ্ছে তাদেরকে প্রমোট করার জন্য। যে কারণ আমাদের তৈরি শিল্পী অন্য কোনো চ্যানেল তাদেরকে নিতে চাবে না বা তাদের গান চালাবে না, এটা জানি না, এটা আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ড হয়ে গেছে যে এক এক চ্যানেলের শিল্পীকে অন্য চ্যানেলে গান গাইতে দেয় না বা গান গাওয়ার জন্য ইনভাইট করে না। তো এটা আমার কাছে খুব একটা ভালো পছন্দনীয় ব্যাপার মনে হয় না, এই কারণে যে শিল্পী সবার, আমি একটা শিল্পী তৈরি করলাম, আমি তো শিল্পীটা তৈরি করলাম আমার নিজের জন্য, এটা তো দেশের অ্যাসেট, কারণ এটা জাতীয় পর্যায়ের শিল্পীরা সাধারণত জাতীয় পর্যায়ের হয়, কোনো বিশেষ কোনো ব্যক্তির আন্ডারে থাকে না। তো আমার মনে হয় অন্যান্য চ্যানেলেরও উচিত, মানে তারা যদি চায় এক্সচেঞ্জ করতে, যে তাদের শিল্পী আমরা দেখা করবো, আমাদের শিল্পী তারা দেখাবে, এরকমও হতে পারে। কিন্তু এরকম আজ পর্যন্ত হয়ে উঠে নাই, যে কারণে আমাদের শিল্পীগুলোকে প্রমোট আমাদের নিজেদেরই করতে হবে। এবং সেই সঙ্গে কিন্তু স্যার আমরা ঢাকার বাইরে যে প্রোগ্রামগুলো করি আমরা প্রমিনেন্ট শিল্পীদের পাশাপাশি কিন্তু এটিএন বাংলার যারা ইন হাউস শিল্পী তাদেরকেও সুযোগ করে দেওয়ার একটা সুযোগ থাকে, এবং তারা কিন্তু প্রশংসিত হয়ে আসে স্যার সেখান থেকে। তো এমন নয় যে শুধুমাত্র তাদের তাদের গানের কোয়ালিটি খারাপ বা তারা গাইতে পারছে না, তারা কিন্তু যথেষ্ট বাইরে থেকেও সমাদৃত হয়ে আসেন। সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে অন্য চ্যানেলগুলো কেন আসলে এটা করছে না, এটা একটা প্রশ্ন তো অবশ্যই, তবে আমরা আশা করছি যে ভবিষ্যতে যেন তারা সেই সুযোগটি পায়। স্যার আমরা যেহেতু গান নিয়ে কথা বলছি এবং আপনার গান নিয়ে সবসময় তো আলোচনা একদম শুরু থেকে আলোচনা হয়েই আসছে, তারপরে যেটা হয়েছে প্রথমে আপনি একটু মেলোডিয়াস গান গাইতেন, তখন সবাই বলতো যে আপনার মনে হয়তো অনেক কষ্ট এই জন্য আপনি এমন গান গান, আপনি সেটাও চেঞ্জ করার জন্য দর্শকদের বা শ্রোতাদের সেই ধারণাটা চেঞ্জ করে দেওয়ার জন্য এরপর আপনি একটু পপ বা রক প্যাটার্নের গানও আপনি শুরু করেছেন, তারপরে কিন্তু সেগুলো আরও দর্শকরা বেশি পছন্দ করেছেন, এবং সেখান থেকে গত ঈদে আসলে স্যার প্রশংসিত হয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে, তেমন একটি গান আমরা একটু দর্শকদেরকে এখন দেখিয়ে নিয়ে আসতে চাই। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না, নিজের মতো করে নিজেই চলি, কারো মতে চলি না। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না, নিজের মতো করে নিজেই চলি, কারো মতে চলি না। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না, ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। তো
চালাকি তাও ভালো বেশি কিন্তু ভালো না অতি চালাকের গলায় দড়ি আছে সবার জানা একটু চালাকি তাও ভালো বেশি কিন্তু ভালো না অতি চালাকের গলায় দড়ি আছে সবার জানা ভেবেছিলে তুমি অনেক বোকা আমি তত বোকা আমি না ভেবেছিলে তুমি অনেক বোকা আমি তত বোকা আমি না কি তুমি আমাকে একা চলতে পারবো না দুঃখের নদী দেব পারি চেয়েছে দেখো না ভাবছো কি তুমি আমাকে একা চলতে পারবো না দুঃখের নদী দেব পারি চেয়েছে দেখো না ভেবেছিলে তুমি অনেক বোকা আমি তত বোকা আমি না ভেবেছিলে তুমি অনেক বোকা আমি তত বোকা আমি না মানে দর্শকদের অনেকেই সমালোচনা করে অনেকে গালাগালি করে অনেকে নানাভাবে আমাকে জানায় যে যে আমার প্রতিটা গানই প্রায় দুঃখের গান তো অনেকেই প্রশ্ন করে যে আপনার এত কিসের দুঃখ যে যে কারণে আপনি শুধু দুঃখেরই গান গান আমি বলি সেটা না দুঃখের গান গান মেলোডি গান মেলোডি গান মেলোডিয়াস গান হতে হলে দুঃখের কথার উপরে মেলোডি গানগুলি কিন্তু ভালো যায় যেমন এখন যে প্যাটার্ন আমি চেঞ্জ করছি যে ধামাকা মার্কা গান করতেছি যে গানগুলি ডিস্কোতে প্রতিটা ডিস্কোতে চলার মতন আমার কিছু গান ইদানিং আমি বানাইছি যেটা ডিস্কোতে ইংলিশ বা হিন্দির রিপ্লেসমেন্ট হিসেবে আমার কয়েকটা গান আছে যদি মিউজিক অ্যারেঞ্জমেন্ট যদি প্রতিটা ডিস্কো ডিস্কেতে যদি এটা চেষ্টা করে চালায় তা আমরা এই গানগুলিতে যারা ডিস্কোতে যারা নাচতে যায় তারা খুব নেচেও আনন্দ পাবে ইংলিশ গানে যেরকম মিউজিক থাকে ড্যান্স করার জন্য হিন্দি গানে যেরকম আমার এই গানগুলিতে ঠিক সেম এবং আমরা এখন আমাদের ইন্টারনাল যেসব আমরা পার্টি টাটি করি প্রোগ্রামটা আমাদের কিন্তু আমাদের নিজেদের এই এইসব গানই আমরা চালাই কিন্তু তার সঙ্গে যে স্যাড গান যেগুলি আছে সেই স্যাড গানগুলিকেও আমি এখন রিদমিক নিয়ে চলে আসছি কথাবার্তা স্যাড কিন্তু গানটা হয় মিউজিক হয় যেমন গত গত ঈদের একটা গান ছিল শেষ চিঠিটা পেলাম তোমার অভিযোগের ভাষাতে মুক্তি চেয়েছো আমার কাছে অন্য সুখের আশাতে আমি চিরতরে মুক্তি দিয়ে থাকবো না পৃথিবীতে আমি চিরতরে মুক্তি দিয়ে থাকবো না পৃথিবীতে এটা একটা পুরো স্যাড গানটা এর মডার্ন মিউজিক দিয়ে গানটা তৈরি তো সুতরাং এই এই ভেরিয়েশনগুলো আপনি রাখার চেষ্টা করছেন জিনিসটাকে ভেরিয়েশনগুলোকে করার চেষ্টা করছেন যে স্যাড গানও মানে ভালো রিদমিক মিউজিকের উপরে হতে পারে তো এরকম বিভিন্ন চেষ্টা করতেছি যে বেশ লাস্ট চার পাঁচটা অ্যালবাম আমার এরকমই করছি আমি যে দুঃখের গান কিন্তু খুব রিদমিক রিদমিক গানগুলো দেওয়ার চেষ্টা করেছেন তো গানের কিছু পরিবর্তন আনার চেষ্টা শুধু আমার বেলায় না আমাদের অন্যান্য শিল্পীর বেলাও আমরা এটা করার চেষ্টা করতেছি নতুন নতুন করি যেমন আমাদের দু তিনজন মিউজিক ডিরেক্টর আছে যারা সারা বছর আউন্ডার ইয়ার কিন্তু শুধু আমাদেরই শিল্পীদের মিউজিক করে এবং তাদেরকে আমরা ফ্রিলি বলে দিচ্ছি যে তারা
সারা বছর ধরে তৈরি করে করে ঈদের আগে আমাদের দুই ঈদের জন্য প্রোগ্রাম তারা গান তৈরি করে এবং তাদেরকে বছরে অনেক কটা গান তৈরি করতে হয়, প্রায় সব প্রতিটা মিউজিকের সবখানিকের উপরে গান তৈরি করে, যেহেতু অ্যালবাম আকারে বের হয় গানগুলো, সেহেতু অনেক কাজ করতে হয়। আমরা তো প্রতিটা শিল্পীর প্রতিটা প্রোগ্রাম অ্যালবাম আকারে করি। এবং এটাও কিন্তু স্যার একটা প্রশংসনীয় বিষয়, কারণ অ্যালবামের যুগটা কিন্তু এখন আর তেমন নেই, এখন সবাই সিঙ্গেল গান রিলিজ করে, কিন্তু আপনি সাহস করে এবং যেটা আপনি বললেন যে অনেক টাকাও খরচ হয় এটার, অনেক ব্যয়বহুল, কিন্তু আপনি কিন্তু এই ট্রেন্ডটাকে ধরে রেখেছেন অ্যালবামের যে ট্রেন্ডটা। আমরা তো আগে যখন বাংলাদেশে ডিভিডি তৈরি হতো তখন আমরা কিন্তু বাংলাদেশ থেকে দশটা দশটা গানের ডিভিডি আমরা করে অ্যালবাম বের করতাম, কারণ অ্যালবামটা বলা হয় যে এটা এই অ্যালবামের গান, ওটা ওই অ্যালবামের গান, রেকর্ড থাকে, রেকর্ড থাকে। কিন্তু এখন যে হয়ে গেছে যে এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, তবু আমরা চেষ্টা চালিয়েছিলাম ইন্ডিয়া থেকে তৈরি করে নিয়ে আসার জন্য। তো এখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়ারও ফ্যাক্টরিগুলি অলমোস্ট ক্লোজ হয়ে যাচ্ছে, কারণ এইসব ডিভিডি আর কেউ কিনে না, সিডি ডিভিডি কেউ কিনে না, এখন তো চলে গেছে ডিজিটাল এতে চলে গেছে, ডিজিটাল প্ল্যাটফর্মে সব গানগুলিকে ঢুকানো হয়। কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছে ওই অ্যালবাম কথাটা তখন আমরা মানে ঠিকমতো করতে পারতেছি না যে আমার অ্যালবাম কয়টা বা কিছু। এখন যেটা হবে ওই বলতে হবে যে আমার এতটা গান অ্যালবামের হিসাবটা, আর অ্যালবাম যেমন আগে আমরা দশটা দশটা করে গান দিয়ে একটা অ্যালবাম তৈরি করতাম, কিন্তু এখন এই এই একটা ট্রেন্ডটা বন্ধ হতে এটা আর পারতেছি না আমরা। সুতরাং এখন আমাদেরকে যেটা করতে হচ্ছে যে আমরা কাউন্ট করি যে কত কোন শিল্পীর কয়েকটা গান। তো আমার সবচেয়ে আমার আনন্দ লাগে এটাই যে যে বাংলাদেশে যে কোনো শিল্পীর থেকে আমাদের যে কোনো একটা শিল্পীর ভিডিও গান অনেক বেশি। আমরা আমরা আমাদের যেটা আমরা যেটা আমরা অডিও শুধু অডিও বানাই না, আমরা অডিও প্লাস ভিডিও, আমাদের প্রতিটা গান আমাদের প্রতিটা শিল্পীর প্রতিটা গান ভিডিও সহ, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ক্রেডিট। কারণ অডিও দিনে আমি দশটা অডিও বাই করতে পারবো, কিন্তু ভিডিও করাটা খুবই কঠিন এবং ব্যয়বহুল, এবং এতগুলো একসাথে এবং ব্যয়বহুল, এটা যে না যে খুব ইজি, কারণ একটা ভিডিও করতে গেলে তার ড্রেসের দরকার আছে, সেটের দরকার আছে, নানা রকম আয়োজন, এই আয়োজন সবাই এটা করতে পারে না, যখন সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। শুধু আমাদের দেশে কেন, বোম্বেরও, বোম্বের কোন শিল্পীর এত ভিডিও আছে? হয়তো দেখা যাচ্ছে তারা বছরে একটা ভিডিও তৈরি করে, একটা দুটা ভিডিও তৈরি করে। এটিএন বাংলার নিজস্ব এটিএন মিউজিকের যে নিজস্ব কালেকশন বাংলাদেশে কারোর কাছে নেই। স্যার আসলে গল্প করতে করতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং যেটা হয় আপনার কাছ থেকে এত শেখার বিষয় আছে, এত জানার বিষয় আছে, এবং আপনার প্রত্যেকটা কথাই আমাদের জন্য এতখানি ইন্সপায়ারিং যে মনেই হয় না কখন সময় চলে গেল। কিন্তু স্যার যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে এখন বিদায় নিতে হবে। আপনি ঈদের সুন্দর সময়ে যদি আমাদের দর্শকদের জন্য, কলাকুশলীদের জন্য কিছু বলতেন। আমি প্রতিবারের মতোই বলতে চাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক আমার অগণিত অগণিত দর্শক, দেশি বিদেশি দর্শকদেরকে, তার সঙ্গে আমাদের বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটার, কলাকৌশলী, এটিএন বাংলার সকল কর্মকর্তাদেরকে। এটি একটি টিম ওয়ার্ক, এটা আমরা বলবো যে একাই কাজটা করা কোনো দিনই সম্ভব না। কেউ যদি বলে যে আমি করছি তো বলবো এটা একটা ভুল কথা, আমি বলতে কোনো শব্দ নাই, এখানে হচ্ছে আমরা, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই কাজগুলি করি, এবং সেই জন্য এই কৃতিত্বের দাবিদার সবাই, এবং কৃতিত্বের দাবিদার শুধু আমার এই আমাদের এই কলাকৌশলী বা যারা আছেন ম্যানেজমেন্টে তারা না, আমি বলবো এই কৃতিত্বের দাবিদার সবচেয়ে বেশি হচ্ছে আমাদের দর্শক। কারণ দর্শক মণ্ডলী, আপনারা যদি আমাদের এই প্রোগ্রাম না দেখেন, আমাদের যদি এইভাবে আমাদেরকে উৎসাহিত না করেন, তাহলে কিন্তু আমরা এত দূরে এগোতে পারতাম না। আজকে আমরা যে এত দূর এসেছি শুধু আপনাদের কারণেই। আপনারা আমাদেরকে ভালোবাসেন, আপনারা আমাদের প্রোগ্রাম দেখেন, এবং দেখেন বলেই আজকে এটিএন বাংলা এত জনপ্রিয়তার শীর্ষে, এই ২৫ বছর যাবৎ আমরা জনপ্রিয়তার শীর্ষে আছি। আমি সরকারকে ধন্যবাদ দিই যে এত কিছুর পরে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে করোনাটাকে পুরো কন্ট্রোল করার জন্য, যে কারণে কম্পালসারি সবাইকে ফ্রি ইঞ্জেকশন যেটা দেওয়ার
এত দামি দামি ইঞ্জেকশনগুলিকে সরকার ফ্রি সবাইকে দিয়ে যাচ্ছে। এবং আমি বলবো যারা ইঞ্জেকশন নেয়নি তারা কিন্তু ইচ্ছাকৃতভাবেই নেয়নি। গ্রামের অনেকেই আছে কী হবে ইঞ্জেকশন দিয়ে এরকম কথাবার্তা বলে, কিন্তু এটা যে খুব জরুরি। সুতরাং আমাদের সরকার যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে যে করোনা মুক্ত করার জন্য, কিন্তু করোনা আমাদের পিছ ছাড়ছে না, জানি না এটা কতদিন পর্যন্ত আমাদের ভুগতে হবে। আশা করি খুব শীঘ্রই আমরা এর থেকে পরিত্রাণ পাবো, আমরা আবার সেই আগের মতন খোলা হাওয়ায় ঘুরে বেড়াবো, নিঃশ্বাস নিব, সবার সঙ্গে মিশবো। এই ঈদের ভিতরে আমাদের আজকে এই আনন্দের দিন, অনেক ভয় ভয় আমাদেরকে কাজ করতে হচ্ছে। যেমন কুরবানি দিব তখনও অনেক চিন্তাভাবনা কার ভিতরে কী আছে না আছে, করোনা বা করোনার জার্মটা মাংসের সঙ্গে আবার আমাদের মধ্যে চলে আসে কি না, এরকম নানারকম চিন্তাভাবনা করে আমাদের কাজ করে যেতে হচ্ছে। সুতরাং সাবধানে আমাদের থাকতে হবে, যতদিন পর্যন্ত করোনা সম্পূর্ণভাবে নির্মূল না হয়, একদম জিরোতে না চলে আসে, ততদিন পর্যন্ত দর্শক আমি বলবো আপনারা সবাই একটু সতর্ক থাকবেন, ভালোভাবে চলবেন এবং সরকারের দেওয়া নির্দেশাবলীগুলি আপনারা মেনে চলবেন। ইনশাল্লাহ আমরা একদিন জয় হবই, করোনার থেকে আমরা জয় পাব। সবাইকে আমার ধন্যবাদ, আবারও বলবো যে আগামী ঈদ পর্যন্ত আপনাদের কাছে আমি বিদায় নিলাম। আপনারা যদি আপনারা আমাদেরকে আমাদের প্রোগ্রাম প্রতিটা ঈদের প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদেরকে জানাবেন এবং আমরা মানে খুশি হব যদি আপনাদের মতামত আমরা পাই। প্রতিটা ঈদের পরে আমরা অজস্র চিঠি পাই, অজস্র ফোন কল পাই বা ইন্টারনেটের মাধ্যমে আমাদের বিভিন্ন জনে আমাদেরকে ইমেলে আমাদেরকে জানায়, তা আমরা খুশি হব। আপনারা ঈদের প্রোগ্রাম দেখবেন এবং আমাদেরকে জানাবেন, তাহলে হয়তো আগামী ঈদে আপনাদের জন্য আরও উন্নত ভালো প্রোগ্রাম আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ, ঈদ মোবারক। স্যার অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে এটির বাংলা তো আপনারই শুভকামনার কিছু নেই। তারপরেও স্যার আমরা সবসময় চাই আপনি ঠিক যেভাবে আমাদের পথ প্রদর্শন করছেন ঠিক তেমনভাবেই যেন পথ প্রদর্শন করে যেতে পারেন, এটি আমাদের সকলের কামনা। স্যার অনেক ধন্যবাদ এবং আপনাকে আরও একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা স্যার, ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিসলাব ড্রাই কেক বিস্কুট নিবেদিত চায়ের চুমকের এই আয়োজনগুলো youtube.com/dnbangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।